السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي، رب يسر ولا تعسر وتمم بالخير. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 17 নং ক্লাস। 17 নং ক্লাসে পড়া থাকছে তাজদীদ ও আলা হরফের বিবরণ। ইতিপূর্বে আপনাদেরকে পড়িয়েছি এক জবর, এক জের, এক পেশ, তারপর জজম বা সাকিন, এবং আরো পড়িয়েছি আপনাদেরকে মত। মত সম্পর্কে আপনাদেরকে পড়িয়েছি। এখন আসুন তাজদীদ। এই যে সিনের মতো দেখতে, তিনটা আঁক বিশিষ্ট তাজদীদ ওয়ালা হরফের বিবরণ, এটা হচ্ছে তাজদীদ। এই সিনের মতো দেখতে তিনটা আঁক, এটা হচ্ছে তাজদীদ। তাজদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। এখান থেকে এখন পর্যন্ত আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন। আবারও বলছি, এখান থেকে এখান পর্যন্ত আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন। তাজদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজের হরকতের সঙ্গে। এই বিষয়টুকু আপনারা মুখস্থ করে নেবেন। যেমন দেখুন, এখানে আমি ভেঙে ভেঙে লিখেছি, মূলত এটা হচ্ছে আব্বা, হামজা বা জবর, আব্বা জবর বা আব্বা, দুইটা বা একটা ভিতরে প্রবেশ করে গেছে। এখানে দুইটা বা, দুইটা বাকে সহজভাবে উচ্চারণ করার জন্য এই সিনের মতো চিহ্নটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় তাজদিদ। তাহলে দেখুন, তাজদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে, প্রথমে তাহার ডান দিকের হরকতের সঙ্গে, এরপর তাহার নিজের হরকতের সঙ্গে। যেমন যেমন দেখুন, হামজা বা জবর আব বা জবর বা, পূর্বে ছিল এভাবে আব্বা, এভাবে ছিল, তাজদিদ দেওয়ার কারণে হয়েছে হামজা বা জবর আব বা জবর বা আব্বা। প্রথমে তাহার ডান দিকের হরকতের সহিত একবার উচ্চারণ হয়েছে, এরপর তাহার নিজের হরকতটা উচ্চারণ হয়েছে আব্বা। হামজা বা জবর আব বা জের বি আব্বি, পূর্বে ছিল এভাবে, তাজদিদ দেওয়ার কারণে হয়েছে এভাবে হামজা বা জবর আব বা জের বি আব্বি। তবে একটু লক্ষ্য রাখবেন আপনারা, তাজদিদ বিশিষ্ট অক্ষরটা যেহেতু দুইবার উচ্চারণ হয়, তাই এখানে সামান্য পরিমাণ থামতে হয়। যেমন আব্বি, এভাবে হামজা বা জবর আব বা পেশবু আব্বু, হামজা বা জবর আব বা পেশবু আব্বু, অর্থাৎ দুইটা অক্ষর একটা অক্ষরের ভিতরে উচ্চারিত হবে একসাথে। এখন আমি এগুলো বানান করে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাজদিদের উদাহরণটা। হামজা তা জবর আত তা জবর তা আত্তা, হামজা তা জের হামজা তা জবর আত্তা জেতি আত্তি, হামজা তা জবর আত্তা পেশতু আত্তু, আত্তা আত্তি আত্তু, হামজা সা জবর আসা জবর সা আসা, হামজা সা জবর আসা জেসি আসি, হামজা সা জবর আসা পেশসু আসু, আসা আসি আসু, হামজা জিম জবর আজিম জবজ্জা আজ্জা, শক্ত হবে আজ্জা, হামজা জিম জবর আজ জিম জেজ্জি আজ্জি, এভাবে আজ্জি, হামজা জিম জবর আজ জিম পেশজু আশ আজ্জু, হামজা হা জবর আহ হা জবর হা আহ হা, হামজা হা জবর আহ হা জের হি আহি, হামজা হা জবর আহ হা পেশ হু আহ হু আহ হা আহি আহ হু, হামজা খ জবর আখ খ জবর খ আখ খ, হামজা খ জবর আখ খ জের খি আখি, হামজা খ জবর আখ খ পেশ খু আখু আখ আখি আখু, হামজা দাল জবর আদ দাল জবর দা আদা, হামজা দাল জবর আদ দাল জেদি আদি, হামজা দাল জবর আদ দাল পেশ দু আদু আদা আদি আদু, হামজা দাল জবর আদ দাল জবর দা আদা, হামজা দাল জবর আদ দাল জেদি আদি, হামজা দাল জবর আদ দাল পেশ দু আদু আদা আদি আদু। লক্ষ্য রাখবেন যাতে অক্ষরটা দুইবার উচ্চারণ হয় ভালোভাবে। যেমন হামজা র জবর আর র জবর র আর র, এভাবে সামান্য একটু সমানিত হয় আর র, হামজা র জবর আর র জের রি আর রি, সামান্য একটু সমানই অক্ষরটা উচ্চারণ হয়। হামজা র জবর আর র পেশরু আর রু আর র আর রি আর রু, হামজা জা জবর আজ্জা জবর জা আজ্জা, হামজা জা জবর আজ্জা জেজি আজ্জি, হামজা জা জবর আজ্জা পেশজু আজু আজ্জা আজ্জি আজু। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বাকিগুলা উচ্চারণ করে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আসা আসি
أسو أشا أشي أشو أصو أصي أصو أضو أضي أضو আবারও বলছি অদ্দ মোটা হরফ যেহেতু একটা ভালো করে উচ্চারণ করতে হয়। এ দ তো একটা খুবই টিপিক্যাল, খুবই একটা কঠিন অক্ষর, এটাকে ভালো করে প্র্যাকটিস করতে হয়। অদ্দ অদ্দি অদ্দু অপ্প অত্তি অত্তু অব্ব অব্বি অব্বু আ আ প্রথমে হামজা উচ্চারণ করবেন আ, তারপর আইনের দিকে যাবেন আ আ আ এভাবে আ আ أعي أعو أغو أغي أغو أف أفي أفو أقو أقي أقو أك أكي أكو أو أو أوي إخنا بي أوا ميتي كوري ديشي أوا أوي أو আহা আহি আহু আ আ লক্ষ্য করবেন প্রথমে হামজা আ, তারপর এটা একটু দাগা হবে আ আ আ ই আ উ, হামজা একটু শক্ত উচ্চারণ হবে এটা আ আ আ ই আ উ আইয়া আইয়ি আইয়ু, ইয়ার মধ্যে তাজদিদ হলে ইয়া শক্ত উচ্চারণ হয় আইয়া আইয়ি আইয়ু। আমি এখন আরেকবার বলে দিচ্ছি আপনাদের জন্য, একটু ভালো ভালো লক্ষ্য করুন আপনারা। এসিনের মতো তিন আগ বিশিষ্ট দেখতে এটাকে তাসদিদ বলে। তাসদিদওয়ালা হরফের বিবরণ। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজের হরকতের সঙ্গে। যেমন যেমনটি আপনাদেরকে বললাম, যেমন এখানে আব্বা বাটা প্রথমে তাহার ডান দিকের হরকতের সহিত একবার উচ্চারণ হবে, তারপর নিজের হরকত সহিত একবার উচ্চারণ হবে আব্বা। যেমন এখানে ভেঙে ভেঙে লেখা হয়েছে আব্বা, পূর্বে এভাবে ছিল, তাসদিদ দেওয়ার কারণে এভাবে উচ্চারণ হবে আব্বা আব্বা আব্বি আব্বি আব্বু আব্বু আত্মা আত্মি আত্মু আসা আসি আসু আজ্জা আজ্জি আজ্জু আহা আহি আহু আহ আহি আহু আদা আদি আদু আদা আদি আদু আর আর্রি আর্রু আজ্জা আজি আজু আসা আসি আসু আশা আশি আশু আস আসি আসু আদ আদি আদু অপ আপি আপু আব্ব আব্বি আব্বু আ আই আউ আগ আগি আগু আফা আফি আফু আক আকি আকু আকা আকি আকু আউয়া আউই আউ আহা আহি আহু আ আ আই আউ আইয়া আইয়ি আইয়ু। এই অক্ষরগুলো একটু ভালো ভালো প্র্যাকটিস করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কি সুন্দর করে বানান করে দিলাম, আপনারা একটু ভালো করে এইভাবে বানান করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করে কেউ শোনাবেন না, অবশ্যই আপনারা প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ। এই প্র্যাকটিস করার তাজে আপনাদের কত কাজ আসবে সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সামনে। দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেয়, এবং আমরা যেন সেই শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়ার জন্য যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো যেন আয়ত্ত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।